শীতকালে প্রতি বছরই হয় দেখছি। আমাদের কোনোদিন খালি নেই ঠাকুরের পূজা, খালি করোনার সময় যা গন্ডগোল লেগেছে। না না এখন আরো বেশি, তখন বেশি লোক এসেই কিন্তু এখানে কিন্তু আপনার করোনা সংক্রমণ বেশি হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা একদম পুরো আমাদের কলকাতা হাওড়া যেরকম হয়েছিল, উত্তর চব্বিশ পরগনার অবস্থা সেরকম হয়ে গেছিলো কিন্তু এই করোনার জন্য। অনেকে ভয় আসতে চাইতো না, এখন তো তাও কমেছে, পুজোর পর থেকে একটু তাও এটা কমেছে। উত্তর চব্বিশ পরগনায় করোনা ভাইরাস প্রচুর মানে ইনফেকশন লোক পাওয়া গেছিল, এখন অনেক কমেছে পুজোর পর থেকে, আস্তে আস্তে ওটা কমেছে, চলে এসছে, দিয়ে চলে গেছে। মন্দিরকে বন্ধ করিয়ে দিল, ছজন তো অনেক বেশি, আমি একাই এখানে দশ জনকে দিয়ে দেবো, আবার এই দশ জন আবার একশো জনকে দিয়ে দেবে, আবার ওই একশো জন হাজারকে দিয়ে দেবে, এইভাবে বাড়ে।